বাগদেবীর আরাধনা চলছে আর তার মধ্যে মধ্যেই আমরা মাঝে মধ্যে বিভিন্ন সেলিব্রিটির বাড়িতে আমরা পৌঁছে যাচ্ছি আর সেই ছবি আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইন্দ্রানী দত্ত রয়েছেন এবং তার বাড়িতে আমরা রয়েছি, সঙ্গে তার কন্যা রয়েছে। এবং আজকে যেটা আমার সবচাইতে বড় প্রশ্ন, প্রচণ্ড ব্যস্ততা, কী করে ম্যানেজ করা হচ্ছে? সরস্বতী পুজোয় কি ছুটি নেওয়া হয়েছে? কিসের থেকে ছুটি? সরস্বতী পুজো তো এমনিই ছুটি। ও আচ্ছা, আজকে তোমার শুট, মানে শুট কিন্তু অনেক জায়গায় কিন্তু ছুটি পাইনি আজকে, তাই কি? না না না, আমি কখনো এতটা দুর্ভাগ্য আমার হয়নি। আমি সবসময় সরস্বতী পুজোর, লক্ষ্মী পুজো আমি একদম মার হয়েছে। তো মেয়ে কি কিভাবে তোমাকে সামলাচ্ছে? ও লাস্ট ইয়ার থেকে এখন খুব সেন্সিবল হয়ে গেছে, রেসপন্সিবিলিটি নিতে শিখেছে এবং আমাকে খুব হেল্প করে। মানে কি রকম, কার কি দায়িত্ব ভাগ করে দিচ্ছ? মানে যেমন ধরো এবছর আমি বলিনি, ও একটা কার্ড তৈরি করলো, সবাইকে ইনভিটেশন পাঠানো, সবার সঙ্গে যোগাযোগ করা এবং পুজো পর্যন্ত যা যা দরকার আর কি সমস্ত আয়োজনে ও আমাকে, ওকে পাশে পেয়েছি, সব কিছু করেছে। তোমার বাড়ির পুজোতে কি কোনো স্পেশাল রিচুয়াল থাকে? মানে তোমাদের বাড়ি সরস্বতী পুজো, সরস্বতী পুজো স্পেশাল কোনো রিচুয়াল আছে এরকম? মানে আমার বাপের বাড়িতে ছিল যে একটু ইলিশ ভাজা খাওয়া আর কি, মানে জোড়া ইলিশ যেটা, কিন্তু আমার শ্বশুর বাড়িতে আবার নিরামিষ, তো আমি শ্বশুর বাড়ির নিয়মই আমি মেনটেন করি। আর পুজো তো আমি যেমন ছোটোবেলা থেকে দেখে আসছি পুজো, প্রথমে বাড়ির পুজো, তারপরে পাড়ার পুজো, তারপরে স্কুলের পুজো, নিজে স্কুলের পুজো, এটাই চলছে এখন তো। মানে আমার শেষ দিন পর্যন্ত মায়ের পুজো তো চলতেই থাকবে, বিকজ মা সরস্বতীর আশীর্বাদ না থাকলে তো কিচ্ছু করতে পারবো না। আর রাজনন্দিনীর কাছে একটু যাই। রাজনন্দিনী, তুমি এই জেনারেশনের, বা আমাদের সময় যখন বলা হতো যে কুল খাওয়া দুর্গা ভাই সরস্বতী পুজোর আগে যাবে না, খেলে পরেই ফেল করবে, তো সেটা কি তোমাকে মানে মা ওরকম বলে বা তুমি কি জানো এই বিষয়টা সম্পর্কে? না, আমি এটা বলছি যেমন কুলের প্রতি আমার একটা ভালোবাসা আছে, সেটা আমার মেয়ের অত নেই কিন্তু বলে মানে এই জেনারেশন মধ্যে কুল খায় না। না না, আমি নিজেই এত কুল আর কি, ছি ছি ছি, ভেরি ব্যাড জোক, বাট মা বরাবর বলতো যে কুল খেলে তোমার গলা খারাপ হয়ে যাবে, তুমি কুল খাবে না। আর আমি ছোটোবেলা খুব ঠান্ডা জ্বর এগুলোতে ভুগতাম, মানে প্রায় স্কুল থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হতো আমাকে, আমার এত শরীর খারাপ হতো, তো তার জন্য আরও আমাকে চোখে চোখে রাখা হতো যে এমন কিছু খেলে যেটাতে ঠান্ডা লেগে যেতে পারে বা টক জাতীয় জিনিস। পুরো বাংলা থেকে যেহেতু গান শিখতো আর আমরা বরাবর এটা শুনে আসি, তো জানি না, এত বলতে পারবো না যে একটু টক খেলে সেটা গলাটা একটু ধরে গানের জন্য, যার জন্য আমি খুব একটা ওকে, তাছাড়াও মানে আমার মনে হয় আমার অংশের কুলটাকু মা খাবে বলে আমাকে কথাগুলো একদম। এখনও আমাদের কুলের চাটনি, এখানে কুল, এত কুল থাকা সত্ত্বেও আমার মা এক প্যাকেট কুল ফ্রিজে রেখে দিয়েছে, এবার দু তিন দিন ধরে খাবে। মামের নোকঝোকটা চলছে চলবে সেটা আমরা বুঝতেই পারছি, কিন্তু আরও একটা বিষয় যেটা জানার সেটা হচ্ছে যে কাজের ব্যস্ততা এখন কতটা এই মুহূর্তে? ব্যস্ততা তো আছেই, লাকিলি ব্যস্ততা না থাকলে লেগে থাকে, হ্যাঁ খুব মন খারাপ হবে ব্যস্ত না থাকলে। ইনফ্যাক্ট আমার মাঝখানেও ধরো এক দু সপ্তাহ যদি আমি ফ্রি পাই, যেটা মানে সিনেমার ক্ষেত্রে হয়েই থাকে, মানে ইউ ক্যান গো টু ওয়ার্ক এভরি ডে, তো তখন আমি মাকে যে পরিমাণ আমি মায়ের কানের কাছে ঘ্যান ঘ্যান করি, আমার কাজ কোথায়, কাজ নেই, আমার মা বলছে তুমি রোজ কী করে কাজ করবে, তাহলে তুমি এমন একটা কিছু জয়েন করো যেখানে তোমাকে রোজ কাজে যেতে হবে। সেটাই, মানে এ তো সিরিয়াল নয়, সিরিয়ালে যেমন আমাদের এভরিডে শ্যুটিংয়ে যেতে হতো, তো সেটা করলে আবার অন্য কিছু করা যায় না, কিন্তু যদি মুভি করি আমরা জানি যে আমার 10 দিন কি 12 দিন আমাকে লাগবে এবং সেইটা কাজটা শেষ হলে তো তখন আবার ওয়েট করতে হবে আরেকটা, ওই ওয়েটটা যখন ও করে তখন আমার মাথা খেতে আরম্ভ করে, তো আমি বলি কাজ নেই করে, তো আমি সেই সময় ওকে প্রচুর প্র্যাকটিস করাই। এখন ও নিজের ডান্স কোম্পানি হয়েছে, রাজনন্দিনী ডান্স কোম্পানি, তার জন্য শোজ থাকে, সেটার জন্য নতুন নতুন ওকে আমি বলছি যে দেখ আমি বছরে 4 রকমের প্রোডাকশান করতাম, সেটা তোমাকে করতে হবে, একই প্রোডাকশান পুরো বছর টানবো সেটা নয়, তো ওরকম করে করে ওকে আমি ব্যস্ত করে রেখে দিই আর কি, যখনই ওর শ্যুটিং থাকে না সেই সময়টা ওগুলো। তোমারও তো ব্যস্ততা বেড়ে গেছে, ছবির শুটিং চলছে, মানে সেটার এখন কি স্ট্যাটাস? সেটা প্রায় ছবি কমপ্লিট হয়ে গেছে, আমাদের একটা বড় আউটডোর ছিল এবং আর 2 দিন রয়েছে আমাদের এখানে কলকাতাতে, সম্ভবত 23rd-24th অফ দিস মান্থ একটা শুটিং হলে কমপ্লিট হয়ে যাবে ছবিটা। কিরকম মানে একটু বলো, মানে শুটিং ফ্লোর কেমন? আমার শুটিং তো করতে খুব ভালো লাগলো, খুব ইন্টারেস্টিং একটা গল্প দ্য লুক, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে, কিন্তু আমার আরেকটা জিনিসও খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে চিরঞ্জিতদের সঙ্গে এতদিন পর কাজ করে, কারণ আমার আর চিরঞ্জিতদার আমরা একসঙ্গে অনেকগুলো ছবি করেছি এবং ছবিগুলো সব খুব সাকসেসফুল ছবি, সেটা চিরঞ্জিতদাও বলেন যে চিরঞ্জিত ইন্দ্রাণী দত্ত ছবি যে কটা হয়েছে সব কটা খুব হিট, তো এটার জন্য আমরা
গল্পটা খুবই ভালো, ও ইনফ্যাক্ট সেই সময়টা আমি এত ব্যস্ত ছিলাম, আমার তখন আমার নিজের নাচের শো যেমন হয় শীতকালটা ভীষণ প্রেশার ছিল, আমি এক্সস্টেড হয়ে গেলে ও হাই ও তখন আমাকে স্ক্রিপ্টটা পড়ে শুনিয়েছে যে তুমি তুমি শুনে নাও, মাথায় নিয়ে নাও, তো তাতে ওর গল্পটা পুরোটা জানা আসে। খুব খুব ইন্টারেস্টিং গল্প, খুব ভালো। এসো খাওয়া দাওয়ার দিক থেকে এবার একটুখানি জানি কিছু কি রয়েছে, কিছু রাজনন্দিনী কি খাচ্ছে না ফুল অন ডায়েট পূজা থাকলে? এখনই খেয়ে ফেললাম তোমার আসার আগে। আরে বাস, আমাদের খাবারে লাঞ্চে রয়েছে ভোগ, ফল প্রসাদ যেরকম থাকে ছিল, তার সাথে ফল ছাড়া আমাদের লুচি হালুয়া ছিল, আর লাঞ্চে আমাদের রয়েছে খিচুড়ি, লাবড়া, শুকনো আলুর দম, পাঁপড়, কুলের চাটনি, পায়েস, র‍্যাকেট পাঁপড়, র‍্যাকেট পাঁপড়। ও র‍্যাকেট পাঁপড়। আর মায়ের যে যে লুক সেট করে সেটা কি তোমার কোনো অবদান থাকে না মা তোমারটা সেট করাতে মায়ের অবদান থাকে? আচ্ছা, পুরো বিষয়টা উল্টো হয়ে যাচ্ছে, অফকোর্স স্বাভাবিক। লাগলেও মায়ের কৃতিত্ব, বাজে লাগলেও কেউ তোমাকে বলবে না তুমি বাজে লাগছো, এত মিষ্টি একটা মেয়ে, এত সুন্দর সুন্দর চরিত্র আমাদেরকে উপহার দিচ্ছে, খারাপ হতে পারে কোনো সময়। আচ্ছা, একদম শেষে সেটা হচ্ছে যে একটুখানি যদি গান বা কিছু একটা কথার মাধ্যমে যদি কিছু একটু শেয়ার করা হয়। গায়িকা গায়িকা মাকে দেখাচ্ছে, মাকে দেখাচ্ছে যে তুই গা, তুই গা, আজকে আজকে হবে না আমার মধুরটা, তুমি গাও, আমি পিছন থেকে হালকা করে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ভোকাল দিই, আই অভিরূপ আই না একসঙ্গে গান করি। মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে মধুর। বেশ, অসংখ্য ধন্যবাদ, এত বিজি শেডিউলের মাধ্যম দিয়ে তোমরা এরকমভাবে একটু সময় দিয়েছো আমাদেরকে, আর এরকম নানান এন্টারটেনমেন্টের খুঁটিনাটি আপডেটসের জন্য অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র আজ তাক বাংলায়।